প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। সকাল 10টা বেজে গেছে, রাক্ষসীটা অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমি আজীবন সকাল 12টা পর্যন্ত ঘুমাই, আজও ঘুমাচ্ছিলাম, কিন্তু 10টা না বাজতেই সব ফ্রেন্ডগুলো হুড়মুড়িয়ে আমার রুমে আসলো। কিরে মামা, কেমন ঘুম হলো রাতে? আর ঘুম। আর ঘুম মানে কি হয়েছে? কি আর হবে? আরে বল না মামা, কি হয়েছে? কি আর হবে, সারা রাত তোর ভাবির নাকের পানি পরিষ্কার করতে হয়েছে। মানে? অবাক হয়ে সবাই একসাথে জিজ্ঞেস করল, মানে রাক্ষসীটা রাতে একটু ঘুমাতে দেয় নাই, সারা রাত প্যান প্যান করেছে। কেন? ওনার নাকি বাড়ির কথা খুব মনে পড়ছিল। ও তাই বল। সেই কখন থেকে তো তাই বলে যাচ্ছি। আচ্ছা মামা, খেপিস না, যা ফ্রেশ হয়ে আই, নাস্তা খাবো একসাথে। আচ্ছা ঠিক আছে। রাক্ষসীটার নাকের পানি মুছতে মুছতে আমি শেষ। ছি, এই নোংরা জামা নিয়ে কীভাবে ঘুমাইছে আল্লাহ জানে। না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, বন্ধুদের সাথে নাস্তা করলাম। বাসায় এখনও অনেক মেহমান, আমার কোনো কাজ নেই, তাই বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। মামা তো বোন একটা এসে ডাকাডাকি শুরু করেছে। ও ভাইয়া, ভাইয়া, ভাইয়া রে। ওই তোর কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? আমাদের বংশের সবার গলা কি এমন নাকি রে? কথা কম বল আর কাজ কর বেশি। বেশি পাকনামি করিস না, যা এখান থেকে। আমি কিন্তু ফুফুনিকে বলে দিব। ওই অভ্র, কথা কম বলে জিজ্ঞেস কর না কি কাজ করতে হবে। হ্যাঁ বলছি। আচ্ছা বল কি কাজ করতে হবে। দাঁড়াও, আমি একটু আসতেছি। 5 মিনিট পর এসে বলল, ছাদে দিয়ে আয়, বারান্দায় দেওয়ার জায়গা নেই, ফুফুনি বলেছে ভাবিরগুলো তোকে দিয়ে আসতে। আমার হাতে বালতি দিয়ে পিচ্চিটা এক দৌড় দিল, কিছু বলার সুযোগই পেলাম না। আমি ওর কাণ্ডকলাপ দেখে হা করে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে আমার সব বন্ধুরা হো হো করে হাসছে। আর আবির বলল, মেয়ে এখন থেকে বউয়ের চাকরামি করা শুরু কর। কি কপাল আমার, বিয়ের একদিন যেতে না যেতেই বউয়ের কাজ করতে হবে আমার। আমার মতো পোড়া কপাল মেবি আর কারোর নেই। কি আর করার, রাক্ষসীটার কাপড় ছাদে নিয়ে আসলাম। আজকে নাকি আমার বউ ভাত, আমাকে আর রাক্ষসীকে এক সপ্তাহ ওদের বাড়িতে থাকতে হবে। বিকালবেলা ওদের বাসার লোকেরা আমাকে আর রাক্ষসীকে ওদের বাসায় নিয়ে গেছে। রাক্ষসীটার কয়েকটা ছোট বোন আছে, চাচাতো মামাতো ফুফাতো বোন। বোন থাকা ভালো, কিন্তু এগুলো বোন নাকি অন্য কিছু আল্লাহ জানে। যতদিন ছিলাম আমার পেছন পেছন ঘুরঘুর করেছে, কিছু করলেই রাক্ষসীটার কাছে যেয়ে বলে দেয়। এই এক জ্বালা, ওদের বাড়িতে ছিল, ঘুম থেকে কে যেন ডাকছে আমাকে। ইস, এটা রাক্ষসীর কণ্ঠ হতেই পারে না, খুব সুন্দর করে ডাকছে, তাই পেছন ফিরলাম। ওরে আল্লাহ রে, এর থেকে তো রাক্ষসী ঘুম ভাঙানো খুব ভালো ছিল। পেছন ফিরে আমি তো মরে যাওয়ার অবস্থা, এত ভয়ঙ্কর এটা কি, ভূতটুত নাকি? আমি ভয়ে বলেছিলাম, আমাকে মেরো না, তুমি কে, কি চাও, আর কার ভূত তুমি? ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি আবার ভূতকে অসম্ভব ভয় পাই, এটা নিয়ে আমার বন্ধুরা আমাকে অনেক খ্যাপায়। কিন্তু সেই ভূতটা আমাকে ভয় পেতে দেখে হো হো করে হাসছে। এদিকে আমার তো অবস্থা পুরাই খারাপ, শেষে আমি সেন্সলেস হয়ে যাই। পরে জ্ঞান ফিরে দেখি আমার বিছানার চারপাশে অনেক মানুষ, আর সাথে ভয়ঙ্কর সেই মুখটাও। আমি ভয়ে দিলাম একলা। পরে রাক্ষসী আমাকে বলে, ভেতর ডিম কোথাকার, এই মুখোশটা থেকে কোন মানুষ ভয় পেতে পারে, আবুল একটা। আর ভয়ঙ্কর মুখোশ পরা ভূতটা আমার এক শালী, কি ভাবলো কে জানে। না, ভূত বলে কিছুই নাই, আজ থেকে আমি আর ভয় পাবো না, মনে মনে ভাবছিলাম এটা। হঠাৎ রাক্ষসী বলে উঠল, এখনো ঘুমাবা, যাও উঠো মদন কোথাকার। এটা কি কইলো আমারে, আমি মদন? এই রাক্ষসী, খবরদার আমাকে এগুলা বলবা না। রাক্ষসীটা বলল, আমার বড় গলে কথা বলে, একদম চুপ, আমি এটাই বলবো, এবার উঠো যাও, সবাই ওয়েট করছে নাস্তা খাওয়ার জন্য। যাই হোক, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। খুব আদর করে আমার শাশুড়ি মা আমাকে টেবিলে বসালো। হাই আল্লাহ, এমন আদরের দরকার নাই, আমার প্লেটে এত খাবার কেন? আমি শাশুড়ি মাকে বললাম, আন্টি আমি তো এত খাবার খেতে পারবো না। আন্টি বললেন, খেতে পারবো না মানে সব খেতে হবে, আর তাকে মা বলে ডাকতে। আমি বললাম, সে না হয় ডাকবো, কিন্তু আমি এত খাবার খেতে পারবো না। আমার কথা শুনে পিচ্চি শালিগুলো জামাইবাবু জামাইবাবু বলে সব খাইয়ে দিল। এত খেয়েছি যে দাঁড়াতে পারছি না, পেটটা মনে হয় ফেটে যাবে। আর এটা যদি জামাই আদর হয় তাহলে আমি আর জীবনেও শ্বশুরবাড়ি আসবো না। না, এই এক সপ্তাহ আমাকে এই জ্বালা সহ্য করতে হয়েছে,
এই কয়দিনে আমি শিওর আমার ওজন 80 কেজির উপরে হয়েছে। আমার এই স্মার্ট শরীরটার কী অবস্থা করলো এই রাক্ষসী পরিবার। এখন তো কোনো মেয়ে ভুলেও আমার পাশ দিয়ে হাঁটবে না। এক সপ্তাহ পর বাসায় ফিরলাম, আমাকে দেখে আমার বন্ধুরা পুরো হা। আমার এই অবস্থা দেখে আমাকে দেখে আতিফ বলল, কিরে এত আদর খাইলি যে 30 কেজি ওজন বাড়িয়ে আনলি? আমি বললাম, আদর না ছাই, দেখছিস আমার এই পুরো সুন্দর ফিগারটার কী অবস্থা করেছে? তুই বল, এখন আমাকে দেখে আর কোনো মেয়ে ক্রাশ খাবে? ওই তুই এখনো মেয়ে নিয়ে পড়ে আসছিস? দাঁড়া ভাবিকে বলছি। তুই আমার বন্ধু না শত্রু বলতো? আচ্ছা যা, বলবো না। এরপর থেকে রাক্ষসীটা চিল্লানিতে প্রতিদিন ঘুম ভাঙে আমার। এমন যদি প্রতিদিন হয় অবস্থা, আমি নিশ্চিত আমার হার্টে প্রবলেম হবে। দেখতে দেখতে আর বকা খেতে খেতে বিয়ের 1 মাস কেটে গেল। আমার মায়ের চেঁচানোটা কমেছে, আমার রাক্ষসীটা দিন দিন বাড়ছে। অফিস থেকে বাসায় আসলাম, খাওয়া দাওয়া শুরু করলাম, এরপর টিভি দেখছিলাম। আম্মু এসে পাশে বসলো। অভ্র, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা বলো। বলছিলাম যে আমরা, মানে তোর বাবা আর আমি, এখন থেকে গ্রামের বাড়িতে থাকব। কি বলছো এগুলো, কেন যাবে? দেশের ঘরবাড়ি পড়ে আছে, দেখার মতো মানুষ নাই, তাই। তুই চিন্তা করিস না, আমরা মাঝে মধ্যে আসবো এখানে। একেবারে যাওয়ার কি দরকার, মাঝে মাঝে যাও। না রে বাবা, তুই আর না করিস না, আমরা সব ঠিক করে রেখেছি, কয়েকদিন পরে চলে যাব। আচ্ছা কি আর করার, যাও তাহলে। মা বাবা চলে গেলে তো রাক্ষসীটা আমাকে একা পেয়ে পুরো মেরেই ফেলবে। আমার জীবনে প্রদীপখানা এবার পুরো নিভেই গেল, বাঁচার সব আশা শেষ আমার। আল্লাহ, তুমি আমাকে এ কেমন মা বাবা দিলা, রাক্ষসীর হাতে ছেলেকে দেখে নিজেরা আরাম করতে চলে যাচ্ছে। এদের মতো মা বাবা আর রাক্ষসীর মতো বউ আমার শত্রুকেও দিও না প্লিজ। যার এমন মা বাবা আর বউ আছে সেই জানে জীবনের মানে কি। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল বিয়ে। বিয়ের পর একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। তবে যাই বলি, আমার রাক্ষসী বউটা অনেক রাগি ঠিক আছে, কিন্তু খুব কাজের। আমি সবসময় আমার মাকে দেখেছি এত সুন্দর করে কাজ করতে, আর রাক্ষসীটাও অনেক সুন্দর করে ঘরের কাজ করে। মার বাবা চলে যাওয়ার আমার অনেক ক্ষতি হয়েছে। যে আমি জীবনেও বাজার করা তো দূরে থাক, বাজারের পাশ দিয়ে হাঁটিনি, সেই আমি এখন মাছ টিপে দেখে আনতে হয়। যদি মাছ নরম পড়ে বা খারাপ পড়ে, রাক্ষসীটা আমাকে চিবিয়ে খায়। অফিসের বছর এখন খুবই খুশি, আমি নাকি বিয়ের পর খুব সুন্দর করে কাজ করি। বউ আনাতে নাকি কাজে মন বসেছে, কষ্ট করে কাজ করি আমি, আর সুনামটা পায় রাক্ষসী। এখন আর কোনো মেয়ের সাথে দেখা করা তো দূরে থাক, কথাও বলতে পারি না। আর আমার সবচেয়ে প্রিয় সিগারেটের মুখটা অনেকদিন দেখিনি, মনে হয় কয়েক যুগ সিগারেটের সাথে আমার দেখা নাই। বন্ধুদের সাথে আড্ডাও কমে গেছে, ভোরবেলা এখন আর কফি খাওয়া হয় না, কেননা ওই টাইমে বাজারে যেতে হয়। বিয়ের আগেই বুঝেছি আমার জীবনের সব প্রিয় জিনিস, প্রিয় কাজ আমি বলি দিতে যাচ্ছি। অফিস থেকে একটু লেট করে ফিরব, তারও কোনো উপায় নেই। রাক্ষসীরা প্রতিদিন খাবার নিয়ে বসে থাকে, আমি খাওয়ার পর নিজে খাই, এটা খুব ভালো দিক। আমি জীবনে কখনো নিয়ম মেনে চলিনি, আর সেই আমিকে এখন প্রত্যেকটা কাজ সময় মতো করতে হয়। আজকে শুক্রবার, তাই একটু ঘুমাবো বেলা করে। বিয়ের পর একদিনও 12টার পর ঘুম থেকে উঠিনি, সকাল 7টায় উঠতে হয়। তবে আমার বউটা একদিক থেকে খুব ভালো, তার চাওয়া পাওয়া খুব কম। আর খারাপ দিক হচ্ছে, এই যুগের মেয়ে কিন্তু একটু রোমান্টিক না। আমার মতো রোমান্টিক ছেলের সাথে এটারই পড়তে হলো? আই তুমি ঘুম থেকে উঠবা? প্লিজ রাক্ষসী, আর একটু ঘুমাতে দাও না, আজকে তো শুক্রবার, অফিসে নেই, প্লিজ। আচ্ছা কাজ করতে হবে না, তুমি ওঠো আর দেখো আমি তোমার জন্য কি রান্না করেছি। কি করেছো? তুমি উঠে দেখো না। আচ্ছা পরে খাবো, তোমার কাজ শেষ? হ্যাঁ, কেন? তাহলে তুমিও ঘুমাও, আসো। ইশ, শখ কত, উঠো বলছি। প্লিজ একটু ঘুমাতে দাও না, আর তুমিও ঘুমাও, আসো। তুমি তো আমার কোনো কথা শুনো না, আজকে একটু শুনো প্লিজ। আচ্ছা হইছে হইছে। জানি না কিভাবে আজকে আমার কথা শুনলো, খুব খুশি মনে হয়। আজকে দিনটা আমার মতো করেই কাটলো, আর আমার প্রিয় সব খাবার রাক্ষসীটা একা একা রান্না করেছে। ওর হাতের রান্নাটা আবার খুব ভালো। আমি প্রায় রাতে সিগারেট খেয়ে চকলেট খেয়ে আসি অফিস থেকে, যাতে রাক্ষসীটা না বোঝে, তাও মাঝে মাঝে ধরা খেয়ে যায়। আজকে অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ হলো, তাই সেই মামার দোকানে গেলাম। সোজা যেয়ে দেখি আবির, রবি, আতিফ সবাই ওখানে, অনেকদিন পর ওদের সাথে দেখা হলো। ওদের দেখে খুব খুশি হলাম,
আমাকে দেখে রবি বলল, আরে অপরা তুই, কতদিন তোর সাথে দেখা হয় না, কেমন আছিস, আমাদের ভুলে গেলি নাকি? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব। আচ্ছা যাই হোক, তোরা কেমন আছিস বল, তোরাও তো আমাকে ভুলে গেলি, একবারও আমার বাসায় আসলি না। অনেক কথা হলো ওদের সাথে, অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, ভুলে গিয়েছিলাম রাক্ষসীটা আমার জন্য ওয়েট করছে। অন্যদিকে সিগারেটও খেয়েছি, চকলেট আনতেও ভুলে গেছি, কী যে হবে আজকে আমার আল্লাহ জানে। দরজার সামনে যেয়ে কলিং বেল দিলাম, সাথে সাথে দরজা খুললো আর শুরু করলো, এই তুমি কই ছিলা, কয়টা বাজে দেখেছ, তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না? আর বাসায় সারাটা দিন আমি একা থাকি, এখন কি রাতেও আমাকে একা থাকতে হবে? আর ফোন বন্ধ কেন তোমার? আমি চুপ, কারণ আমি সিগারেট খেয়েছি, এখন যদি কিছু বলি তাহলে বুঝে যাবে আমি সিগারেট খেয়েছি, তাই চুপ। মোবাইলে চার্জ ছিল না তাই অফ ছিল। ওই এখন কি সঙ্গের মতো দরজার সামনে দাঁড়াই থাকবা? ঘরে চলো, আমি খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি যে ফ্রেশ হয়ে আসলাম, এসে দেখি খাবার দিচ্ছে, আমি এসে বসলাম, প্লেটে ভাত দিচ্ছিল, ভুলবশত বলে ফেলেছি আর দিও না, আরও বুঝে গেছে আমি সিগারেট খেয়েছি, আজকে যদি কিছু বলে তাহলে আমিও বলবো। ভাতের বাটিটা অনেক জোরে টেবিলে বাড়ি দিয়ে বলল, এই তুমি সিগারেট আজকেও খেয়েছ? কতবার বলেছি তোমাকে সিগারেট খাবে না? আর আমি কি আমার ভালোর জন্য বলি নাকি তোমার ভালোর জন্য? হ্যাঁ এই তুমি চুপ করবা, আর হ্যাঁ আমি সিগারেট খেয়েছি তো। আরে কি পেয়েছো আমাকে, আমি কি তোমার কাজের লোক যে যা বলবা তাই শুনতে হবে? আরে তোমার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে, কি মনে করো নিজেকে? আমার প্রত্যেকটা প্রিয় কাজ তোমার জন্য অফ হয়ে গেছে, কখনো আমার ইচ্ছেটা জানতে চেয়েছো? তোমার প্রত্যেকটা ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছো। এই বলে প্লেটটা ফেলে চলে আসলাম, ওকে কথা বলার সুযোগ দেইনি। আমিও চোখের কোণায় পানি দেখেছি, আসার সময় দেখেছি প্লেটের টুকরাগুলো উঠাচ্ছে, দরজার কাছে গিয়ে দেখি হাত কেটে ফেলেছে। তাড়াতাড়ি কাছে গেলাম, কাটা হাত মুখে ঢুকিয়ে দিলাম, হাতটা টেনে বের করে ফেললো আর বলল, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আর আমাকে যদি এতটাই অসহ্য লাগে তাহলে বিয়ে করেছেন কেন? বিয়ের আগে বলতে পারেন নাই আপনি আমাকে বিয়ে করবেন না? আর আপনার মতো ছেলেকে বিয়ে করতে আমার বয়েই গেছে, শুধুমাত্র আপনার মা বাবার অনুরোধে আমি আপনাকে বিয়ে করেছি। আপনার মতো ছেলের কোনো যোগ্যতা নেই আমার লাইফ পার্টনার হওয়ার, আর আগেই বলতে পারতেন, আপনার ব্যাপারে আমি যেন নাক না গলাই। আপনি নিজে নিজেকে কি মনে করেন তা আমি জানি না, আর হ্যাঁ আমাকে যখন আপনার সহ্য হয় না তখন বিয়েটা ভেঙে দেন, আমি কালকেই চলে যাচ্ছি আপনার লাইফ থেকে। মেয়েটা কথাটা বলেই কান্না করতে করতে হনহন করে চলে গেল, হাতের রক্তগুলো ফ্লোরে পড়ে রয়েছে, অনেকটা কেটে গেছে, আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছি, এতটা রাগ করতে কখনো দেখিনি, দূর কী যে করলাম। রুমের দরজাটাও লাগিয়ে দিয়েছে, কে জানে হাতটাতে ওষুধ দিয়েছে কিনা, আমি যে কী করি না, যেভাবেই হোক কালকে রাগ ভাঙাতেই হবে। তারপর কী হলো সেটা দেখতে হলে আগামী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যেন পরবর্তী পর্বটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।